স্যার। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এ টু জেড আমরা শিখব। আপনারা সবাই জানেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের ইউটিউবে একটি ভিডিও আছে, যেখানে জাস্ট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ক্রিয়েট করানো, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই জিনিসটা দেখানো হয়েছে, কিন্তু কিভাবে মার্কেটিং করবেন বা না করবেন এগুলো দেখানো হয়নি। তো আজকে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, ব্যাংক অ্যাকাউন্ট বলতে আমরা সাধারণত জানি পায়োনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, পায়োনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি এ টু জেড দেখাবো। তো আমি আমার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করে যে স্যার বিলিং বিলিং অ্যাড্রেসটা কি বা পোস্টাল কোড কি, তো ওইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন আমাকে করে থাকে। তো আজকের আজকে আমি এভরিথিং সব কিছু ভাঙিয়ে এ টু জেড আপনাদের সবাইকে দেখাবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন, আর ওই আগের ভিডিও দেখার পর যদি কেউ যদি বুঝতে না পারেন, তো আমি মনে করি যে আজকের ক্লাসের পর থেকে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে খুঁটিনাটি বিষয়ে এভরিথিং এ টু জেড জানতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আচ্ছা, একটু দাঁড়ান সবাই। হ্যাঁ, ওকে, সবাই কি প্রস্তুত আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রথমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে প্রথমে আমরা অ্যামাজনে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি প্রথমে অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আপনারা মজিলা ফায়ারফক্স থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, প্লাস গুগল ক্রোম থেকে তৈরি করতে পারেন। যেহেতু গুগল ক্রোমে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমি মজিলা ফায়ারফক্স থেকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। ওকে, আমি অ্যামাজন লিখলাম, অ্যামাজন লিখে সার্চ করলাম। এখান থেকে যদি আমাদের না আসে, তো আমরা সাধারণত প্রথমে গুগল সার্চ করবো। হ্যাঁ, গুগল সার্চ করে আমরা এখানে যদি অ্যামাজন লিখি, অ্যামাজন লিখি, আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এরপর আমরা যাবো কোথায়? amazon.com, অনলাইন শপিং ফর ইলেকট্রনিক, এই অপশনে আমরা ক্লিক দেবো। ঠিক আছে, আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের অন্য আরেকটি পেজে আমাদেরকে নিয়ে যাবে। ব্যাস, আমাদের সামনে আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট, আমাদের অ্যামাজনের পেজে আমাদেরকে নিয়ে আসছে। এবার প্রথমে আমরা যে জিনিসটা করবো, আমাদের যদি অ্যামাজনে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আমরা সাইন ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা সাইন আপ করবো। তো আমরা প্রথমে অ্যামাজনে, এখন বর্তমানে আমি অ্যাফিলিয়েট তৈরি করতেছি না, অ্যামাজনে অ্যাফিলিয়েট তৈরি করতেছি না, প্রথমে অ্যামাজনের ভিতরে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করবো। এর বাদে এরপরে আমরা অ্যামাজনের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করবো, মনে থাকবে? জি স্যার। ওকে, তো সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টিং এ ক্লিক দিচ্ছি, অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টিং এ ক্লিক দিচ্ছি, তারপর সাইন ইন এ ক্লিক দিচ্ছি। অনেক সময় সাইন ইন লেখা থাকবে, অনেক সময় সাইন আপ লেখা থাকবে। তো সাইন ইন এ ক্লিক দিলে, ক্লিক দেওয়ার পর আমাদের সাইন আপের একটা অপশন আসবে। সাইন ইন মানেই আমরা বুঝি যে আমরা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা। আর অনেক সময় যদি সাইন আপ যদি লেখা না থাকে, সেক্ষেত্রে সাইন ইন এর একদম নিচে কিন্তু সাইন আপের অপশনটা থাকবে। আমরা সাইন ইন এ ক্লিক দিচ্ছি। তো সাইন ইন এ ক্লিক দেওয়ার পর এখন যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে জিমেইল দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে অ্যাকাউন্টে ঢুকতে পারবো। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে আমরা ক্লিক দিব ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন সবাই, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো আমি ক্লিক দিচ্ছি, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা ইওর নেম দেব, ইমেইল, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড আমরা ইউজ করব। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি, আমি একটি জিমেল দিলাম। ঠিক আছে, এরপর আমি সরি, জিমেলটা আমি এখানে দেব। হ্যাঁ, এখানে ইউজার নেম দিতে হবে। আমি এখানে ইওর নেম দিলাম, আমি যে কোনো একটা নাম দিতে পারি। তো সেক্ষেত্রে আমি আমার নামটা ইউজ করে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম দিবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। তো আমি আমার জিমেইলে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আপনারা পারবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই জিনিসটা আপনারা পারবেন। জাস্ট আমি ফর্মুলাটা দেখাচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম,
ইউর নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, রিএন্টার পাসওয়ার্ড দিলাম। আমি কিন্তু আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়েছি, আপনারাও চাইলে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিতে পারবেন। এরপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক দিচ্ছি, তারপর সেভ, সেভে আমি ক্লিক দিচ্ছি। এখন আসছে কি, এন্টার ওটিপি, এন্টার ওটিপি। এখন ওটিপিটা আমরা কোথায় পাবো? ওটিপি আমাদের এই কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টে আমরা ওটিপিটা পেয়ে যাব। আমি আমাদের জিমেইলে যাচ্ছি, আমি জিমেইলে যাচ্ছি, জিমেইল স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখেন amazon.com থেকে আমাদের একটা ভেরিফাই একটি কোড আসছে, আর এই কোডটাই হচ্ছে আমাদের ওটিপি। ঠিক আছে, আমি আমাজনের amazon.com এ ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে 84 83 33। দেখেন, টু ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস প্লিজ ইউজ দ্য ফলোয়িং ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি। মানে ওটিপিটা হচ্ছে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড। ঠিক আছে, ওটিপিটা হচ্ছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। ওকে, আমি পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমরা আবার আমাজনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে এন্টার ওটিপি জায়গায় আমি এই জিনিসটা বসিয়ে দিচ্ছি, তারপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। তো আপনাদেরকে আমি আবার বারবার বলে দিচ্ছি যে যে কোনো জিনিস আপনারা করবেন, ইমেল তৈরি করেন, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন, যে কোনো প্ল্যাটফর্মের জন্য যে কোনো জিনিস আপনারা তৈরি করেন না কেন, আপনাদের অবশ্যই খাতায় লিখে রাখতে হবে, মনে থাকবে? ওকে, তারপর আমি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি। ব্যাস, আমাদের অ্যামাজনের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হওয়া শেষ, আমাদের অ্যামাজনের জন্য আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, অ্যামাজনের জন্য একটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের দুইটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একটি হচ্ছে যে যে ব্রাউজার যে সাইটের মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, প্রথমে ওই সাইটে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, এবং অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। তো আমরা যদি অ্যামাজনে যদি একদম নিচে যদি মাউস দিয়ে স্ক্রল ডাউন করি, একদম যদি নিচে চলে যাই, একদম নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেক মানি উইথ আস। হ্যাঁ, তারপর আছে দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। আমরা যেহেতু এখন এখন অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা ক্লিক দেব বিকাম অ্যান অ্যাফিলিয়েটে, আমরা ক্লিক দেব। তো আমি ক্লিক দিচ্ছি বিকাম অ্যান অ্যাফিলিয়েটে। তো বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে আসছে রিকমেন্ডেড প্রোডাক্ট আন অ্যাডভার্টাইজিং ফিস। হ্যাঁ, এখন আমরা ক্লিক দেব সাইন আপে, আমরা ক্লিক দেব। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার আগে আপনারা যে রেজিস্টার করবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস আপনারা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, তো যদিও আমি একবার অ্যাকাউন্ট তৈরি করেছি, তো সেক্ষেত্রে আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। তো আপনারা যেহেতু নতুন যারা আছেন, তারা কি করবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি ইংরেজিতে কথা বলতে পারি না, বা ইংরেজিতে ইংরেজি বুঝি, বাট আমি মানে ইংলিশ গুলো মানে টোটালি পড়তে পারি না, বা পড়তে পারি কিন্তু বাংলায় অনুবাদ করতে পারি না। সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই, আপনারা জাস্ট এই ট্রান্সলেটরটাকে কপি করবেন, কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা বাংলা করে দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্লিক দিব সাইন আপে, আমরা ক্লিক দিচ্ছি সাইন আপে। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। মানে আমরা এখন অ্যামাজনের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। প্রথমে আছে পেয়ার নেম, হ্যাঁ পে নেম, তারপর আছে অ্যাড্রেস লাইন, তারপর আছে সিটি, তারপর আছে স্টেট, তারপর আছে জিপ, পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার। এখন আমরা এভরিথিং সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখব। ঠিক আছে, তো পে নেম আমি প্রথমে আমার নামটা দিচ্ছি, আমার নামটা দিলাম। এরপর আছে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইনে আমি আমার অ্যাড্রেস লাইনটা দিব, আপনারা আপনাদের অ্যাড্রেস লাইনটা দিবেন। ঠিক আছে, আমি আমারটা দিয়ে দিলাম,
তারপর এখানে অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেস লাইন 3 আপনাদের যদি অ্যাড্রেস লাইন যদি অনেক বড় হয় থাকে তাহলে আপনি 2 এবং 3 ইউজ করতে পারেন এরপর আছে সিটি আমি সিটিটা আমার সিটিটা দিচ্ছি এরপর আছে স্টেট হ্যাঁ আপনাদের স্টেট যেটা হবে এটা দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের স্টেট যে স্টেট আছে এই স্টেট দিবেন স্টেটের আগে আমরা কান্ট্রিটা বাছাই করে নেই কান্ট্রিটা বাছাই করার পর আমাদের এখানে আমাদের স্টেটটা চলে আসবে তো আমি এখানে কান্ট্রিটা দিয়ে দিলাম বাংলাদেশ আমি কান্ট্রিটা দিয়ে দিলাম বাংলাদেশ আর মাহবুবের জন্য বলছি মাহবুব যেহেতু আপনি আছেন লেবাননে ঠিক আছে মাহবুব লেবাননে আছেন সেই ক্ষেত্রে মাহবুব আপনি আপনার কান্ট্রিটা লেবানন দিবেন ঠিক আছে ওকে আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ এরপর আমাদের স্টেট স্টেট রয়েছে এখন আপনারা বলেন যে আমাদের স্টেটটা কোথায় ঢাকা স্যার আমাদের স্টেট হচ্ছে ঢাকা ঢাকাটা দিয়ে দিলাম এরপর আছে জি স্যার জিপ পর পুস্তকপুর এই জিপ এবং পুস্তকপুরটা কোথায় দিতে হবে ঢাকার না এটা হচ্ছে আপনার সিলেটে দিতে হবে বা আপনি যে যে অ্যাড্রেসে বসবাস করতেছেন সুপাতলা বিয়ানি বাজার আপনার এই অ্যাড্রেসে আপনাদের পুস্তকপুর দিতে হবে প্রত্যেকের এরিয়াতে কিন্তু এক একটা পুস্তকপুর রয়েছে এখন পুস্তকপুরটা কি পুস্তকপুরটা হচ্ছে আপনাদের আমাদের যে ডাক আসে আমাদের যে চিঠি আসে হ্যাঁ ডাকঘরের যে কুট আছে ওই কুটটা আপনারা বসাতে হবে যদি আপনারা যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন আপনারা গুগলে সার্চ করবেন দেখেন আমি যদি এখানে দিয়ে দেই বিয়ানি বাজার আপনারা যে কোনো পোস্টাল কোডটা আপনারা বের করতে পারবেন আশা করি এই জিনিসটা আপনারা পারবেন ঠিক আছে কিভাবে পোস্টাল কোডটা বের করতে হয় তো আমি আমার জিপ কোড অথবা পোস্টাল কোডটা দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন এরপর আছে ফোন নাম্বার হ্যাঁ তো আমি আমাদের আমাদের কাঙ্ক্ষিত কান্ট্রি ফোন নাম্বারটা চুজ করে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্লাস 881 তার মানে 00008 ঠিক আছে এটা না তো 00088 আমাদের কোড তাই না নাকি জি স্যার আচ্ছা কে একজন মেসেজ লিখতেছেন হ্যাঁ এটা ঠিক আছে 00088 জি স্যার তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পর আপনারা কি করতে হবে জাস্ট আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ঠিক আছে জাস্ট এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন আমি নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি তো নেক্সট অপশন ক্লিক করার পর যদি আমাদের এখানে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তারা আমাদেরকে এমনিতেই বলে দেবে আমি নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি নেক্সট অপশন ক্লিক করার পর আমাদের সামনে এরকম আমাদের ইন্টারফেস আসবে এখন এখন কি বলছে এন্টার ইওর ওয়েবসাইট এন্টার ইওর ওয়েবসাইট আগে কি হতো আগে অ্যামাজনের জন্য আমরা ফেসবুকের পেজের মাধ্যমে পেজের লিংকের মাধ্যমে আমরা এখানে দিতে পারতাম কিন্তু এখন ওয়েবসাইট মাস্ট বি প্রয়োজন ওয়েবসাইট মাস্ট বি প্রয়োজন এখন ওয়েবসাইট আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইট কিভাবে পাবেন হ্যাঁ যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে ভালো কথা যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি করবেন আপনারা আপনাদের জন্য ওয়েবসাইট তৈরি করে নেবেন এখন আমি দেখাবো যে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করব নরমাল ভাবে জাস্ট অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তো আমি আবার গুগলে যাচ্ছি গুগলে যাওয়ার পর এখানে লিখবো ওয়ার্ডপ্রেস আমি ওয়ার্ডপ্রেসটা লিখছি লেখার পর দেখেন একদম নিচে আসবেন একদম নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে wordpress.com ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট অর ব্লগ তার মানে ওয়ার্ডপ্রেসে আমরা একদম ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো ঠিক আছে তো আমি ক্লিক দিচ্ছি wordpress.com ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট অর ব্লগে ক্লিক দিচ্ছি এই ক্লাসে কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এরপর আপনারা কি করবেন এরপরে ক্লিক দিবেন স্টার্ট ইওর ওয়েবসাইট স্টার্ট ইওর ওয়েবসাইট তো আমি স্টার্ট ইওর ওয়েবসাইটে ক্লিক দিচ্ছি
ক্লিক দেওয়ার পর আমাদের এখানে ইওর ইমেল অ্যাড্রেস চুজ ইউজার নেম চুজ পাসওয়ার্ড আমরা এখন ইমেল দেব ইউজার নেম দেব এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করব ঠিক আছে আমি আমারটা দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন তো আমি এখানে আমার জিমেইলটা দিচ্ছি আমি আমার জিমেইলটা দিচ্ছি তারপর হচ্ছে চুজ ইউজার নেমটা আমি এখানে দিচ্ছি যে কোনো একটা নাম দিলে চলবে আমি আমার ইউজার নেমটা দিলাম এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড আচ্ছা এখানে অলরেডি ইউজ হয়েছে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিই ওকে এরপর হচ্ছে চুজ পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি আর আপনারা কাঙ্ক্ষিত একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আমরা ইমেল বসালাম ইউজার নেম বসালাম পাসওয়ার্ড বসালাম এরপর ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে আমরা ক্লিক দেব ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে আমি ক্লিক দিচ্ছি আচ্ছা এখানে সেম ইউজার বলতেছে আমরা ইউজার নেমটা একটু চেঞ্জ করে দেই আচ্ছা আমরা এখানে 1122 দিয়ে দিই এবার হয়েছে এখন 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 কি বলছে দেখেন লেটস গেট ইওর সাইট এ ডোমেইন এখন আপনাকে কি করতে হবে আপনার এই সাইটে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে যদি আপনাদের ডোমেইন এবং হোস্টিং না থাকে তাহলে আপনারা ফ্রিতে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন জাস্ট এখানে আপনার ওয়েবসাইটে আপনি কোন নামে ওয়েবসাইট চাচ্ছেন ওই নামটা এখানে উল্লেখ করবেন তো আমি চাচ্ছি এখানে ভাবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পাবেন যে আপনাকে একটি ফ্রি ভাবে একটি তারা ডোমেইন এবং হোস্টিং দেবে দেখেন এখানে সবগুলো কিন্তু ফ্রি না হ্যাঁ mapsfazul1122.org হ্যাঁ এখন যদি আপনি আমি যদি .org টা কিনতে চাই সেক্ষেত্রে আমার খরচ পড়বে $18 ঠিক আছে এরপর আছে mapsfazul1122.me এই প্রোগ্রামটা কিনতে হলে ডোমেইন এবং হোস্টিং কিনতে হলে আমার লাগবে $25 এরপর আছে maxfazul1122.net এই প্রোগ্রামটা কিনতে হলে আমাদের $18 লাগবে এখন আমি চাচ্ছি একদম ফ্রিতে দেখেন একদম উপরে কিন্তু একটা ফ্রি নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে maxfazul1122.wordpress.com আমরা এই ফ্রিটা সিলেক্ট করব ঠিক আছে আমরা ফ্রিটা সিলেক্ট করলাম ফ্রিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে আপনাকে আর কোনো কিছু করতে হবে না জাস্ট স্টার্ট উইথ এ ফ্রি সাইট মানে আমরা ফ্রি সাইটে ইউজ করব জাস্ট আপনারা স্টার্ট উইথ এ ফ্রি সাইটে ক্লিক দিবেন ব্যাস আপনাদের ওয়েবসাইটটা রেডি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা কি করবেন একদম নিচে আসবেন একদম নিচে আসবেন আচ্ছা এরপর আপনারা কি করবেন সাইট টাইটেলে ক্লিক দিবেন সাইট টাইটেলে ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে সেটিং সেটিং থাকার কথা ম্যানেজ আছে স্যার ম্যানেজ 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 হ্যাঁ এরপর আপনারা ম্যানেজে আসবেন নিচে এসে ম্যানেজে আসবেন ম্যানেজে আসার পর সেটিংস এ যাবেন তো আমি সেটিংস এ ক্লিক দিচ্ছি সেটিংস এ ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিংকটা চলে আসবে দেখেন এখানে লেখা আছে সাইট অ্যাড্রেস maxfazul1122wordpress.com এটা হচ্ছে আমাদের সাইট নেম এই সাইট নেমটা বা ওয়েবসাইট লিংক এটা আমরা কপি করব কপি করে আমি চলে যাব কোথায় আবার আমার আমাদের অ্যামাজনে আমরা চলে যাব যাওয়ার পর এখানে এন্টার ইউর ওয়েবসাইটের জায়গায় আমরা এই আমাদের সাইটটা বসিয়ে দিলাম একদম সহজ না এরপর আমি অ্যাড অপশনে ক্লিক দিচ্ছি অ্যাড অপশনে ক্লিক দিচ্ছি ব্যাস আমাদের কাজ শেষ এরপর আপনারা কি করবেন নেক্সট অপশনে ক্লিক দিবেন নেক্সট আমি নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে ঠিক আছে এরকম অপশন আসবে এখানে যদি আপনারা চান পড়তে কোনো কিছু পড়তে পড়তে পারেন যদি পড়তে না চান তাহলে নো অপশনে ক্লিক দিবেন নো অপশনে ক্লিক দিবেন ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে হ্যাঁ এরকম ইন্টারফেস আসবে এখানে বলছে হোয়াট আর ইউ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট আপনার ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস এর জন্য এখানে তো কিন্তু আমরা ওয়েবসাইট ইউজ করেছি আমরা চাইলে মোবাইল অ্যাপস যদি লিস্ট থাকতো তাও আমরা অ্যাড করতে পারতাম এখানে বলছে যে হোয়াট ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট আপনার ওয়েবসাইটের কিছু অ্যাবাউট এখানে লিখে দিন এখন মনে করেন যে আমার কাছে আমার ওয়েবসাইটের কোনো অ্যাবাউট নেই আমার কাছে আমার ওয়েবসাইটে কোনো অ্যাবাউট নেই এখন অ্যাবাউটটা আমরা কোথায় পাবো অ্যাবাউটটা আমরা অ্যামাজন থেকে এনে দেবো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে আমি অ্যামাজনে চলে যাচ্ছি অ্যামাজনে যাওয়ার পর একদম নিচে আসবেন একদম নিচে নিচে আসার পর দেখেন একদম নিচে আসবেন আসার পর এখানে অ্যাবাউট আছে
About Amazon. দেখা যাচ্ছে? About Amazon. আমরা About Amazon এ ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর তাদের একটি About আমরা নিয়ে আসবো। আমরা যদি একটু নিচে আসি, একটু নিচে আসলে এটা হচ্ছে তাদের About Who Are You, Who We Are। হ্যাঁ, এই অপশনটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা আবার আমাজনে চলে যাচ্ছি। কপি করার পর এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দেব। বেশ, আমাদের এবাউট হয়ে গেল। আমাদের কি লিখতে হয়েছে এবাউটটা? একদম ফ্রিতে পেয়ে গেছি। না স্যার। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টপিকস বেস্ট ডেসক্রাইব ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। হ্যাঁ, এখানে কিছু টপিকস আপনাকে দিতে হবে। সিলেক্ট প্রাইমারি টপিক, সিলেক্ট সেকেন্ডারি টপিক। আমরা এখানে টপিকসটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি কোন টপিকস এর উপর মার্কেটিং করবেন আমি একটু বেছে নিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনারা চাইলে যে কোনো একটা বেছে নিতে পারেন। তো আমি আমার মতো করে একটা বেছে নিচ্ছি। প্রথমে আমি নিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আমি নিচ্ছি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এরপর সেকেন্ডারিটা আমি নিচ্ছি, সেকেন্ডারিটা আমি নিচ্ছি আচ্ছা মেডিকেল হেলথ বিউটি। হ্যাঁ, আমি সেকেন্ডারিটা নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এটা আমি আমার মতো করে নিচ্ছি, ঠিক আছে? আমার মতো করে যে নিতেই হবে সেটা না, আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে? আমি আমি এখানে দিয়ে দিলাম যে আপনাদেরকেও নিতে হবে সেটা না, আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। এরপর যদি আপনি যদি চান আরো টপিকস অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাড অ্যানাদার টপিকস এ ক্লিক দিবেন। অ্যাড অ্যানাদার টপিকস এ ক্লিক করার পর এখানে আছে সিলেক্ট অ্যাডিশনাল টপিকস, আরো টপিকস আপনারা অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম বিজনেস, বিজনেসটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি আরো অ্যাড করব, সেই ক্ষেত্রে অ্যাড অ্যানাদার টপিকস এ আবার ক্লিক দিচ্ছি। ক্লিক করার পর এখানে অসংখ্য অসংখ্য আছে। আপনারা এখানে আমি দিয়ে দিলাম আবার ফটোগ্রাফিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। এরপর আছে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইনস্ট্যান্ট টু লিস্ট অন ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সবগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি সবগুলো নিয়ে মার্কেটিং করব। বেশ, এরপর আছে হোয়াট টাইপ আর ইউ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এখান থেকে আমরা আবার প্রাইমারি একটি অপশন সিলেক্ট করে নেব। এখানে আছে কম্পারিজন শপিং ইঞ্জিন, তারপর আছে কন্ট্যাক্ট অর নিশ ওয়েবসাইট, তারপর কুপনস অর ডিলস ওয়েবসাইট। এখান থেকে আমি নিব কমিশন শপিং ইঞ্জিন। এটা আমি আবার বলছি, এটা আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এরপর সেকেন্ডারিটা আমি বেছে নিচ্ছি সার্চ, সেকেন্ডারিটা আমি বেছে নিচ্ছি সার্চ। হ্যাঁ, এরপর যদি আপনি আরো অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আরো যে কোনোটা বেছে নিতে পারেন। আমি এবার নিচ্ছি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট নিলাম। এরপর আমি এই বাকিগুলা আমি সব সিলেক্ট করে দিচ্ছি। এখানে আছে যে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক অর ইওর ওয়েবসাইট। তো আমি এখানে সবগুলা সিলেক্ট করে নিচ্ছি, সবগুলা থেকে আমার ট্রাফিকের প্রয়োজন, সিলেক্ট করে নিলাম। এরপর আছে হাউ ডু ইউ অ্যান্টালাইজ ইওর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস অ্যান্ড গ্রান্টেড ইনকাম। গ্রান্টি ইনকাম। তো এখান থেকে আমি নিচ্ছি, এখান থেকে আমি নিব, এখান থেকে আমি নিব অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইট, এটা আমি নিলাম। এরপর আছে সেকেন্ডারিটা আমি নিলাম, কমিশনটা সিলেক্ট করলাম। কমিশনটা সিলেক্ট করলাম। এরপর অ্যাড অ্যানাদার আমি আরো কিছু অ্যাড করব। এখানে আছে যে ডিসপ্লে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তাও আমি সিলেক্ট করলাম। আমি আরো কিছু সিলেক্ট করে দেই, এখানে আমি সিলেক্ট করে দেই ই কমার্স অনলাইন রিটেইল আমি সিলেক্ট করলাম। বেশ, একটু আমি সিলেক্ট করলাম, আপনারা চাইলে আরো বেশি সিলেক্ট করতে পারেন। এরপর আছে হাউ ডু ইউ ইজিলি বিল্ড লিঙ্ক। আপনার লিঙ্কটা কিভাবে হবে, আপনার লিঙ্কটা কিভাবে হবে, এইচটিএমএল হবে না কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হবে না ম্যানুয়ালি বিয়ার টেক্সট এডিটর হবে। তো সবসময় এটা দিবেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কন্টেন্টের যে সিস্টেমটা দিবেন তাতেই আমি যত সন্তুষ্ট রয়েছি। তো আমি সিলেক্ট করলাম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে বুঝাচ্ছি যে আপনার লিঙ্কটা কি ধরনের লিঙ্ক হবে। তো এটা আমি বুঝিয়ে দিলাম যে তাদের কন্টেন্ট অনুযায়ী যে ম্যানেজমেন্টের যে লিঙ্কটা দিবে তাতেই আমি সন্তুষ্ট। এরপর আছে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর,
do your websites and apps get per month মানে আপনার per month এ কতজন ভিজিটর আপনার এখানে ইউনিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম from আমি এটা দুই নম্বরটা সিলেক্ট করলাম অথবা এক নম্বরটা সিলেক্ট করতে পারেন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি আমার মত করে এটা এটা সিলেক্ট করলাম এরপর আছে what your primary reason for joining the Imagine Associate program এটা আমি সিলেক্ট করলাম to monetize my site to monetize my site ঠিক আছে এরপর এখানে আছে how did you hear about us হ্যাঁ আমি আমার about আছে দিয়ে দিলাম মানে এখানে দিয়ে দিলাম অনলাইন রিচার্জ অনলাইন রিচার্জ মানে আপনি তাদের সন্ধানটা কিভাবে পেলেন আমি অনলাইন রিচার্জের মাধ্যমে পেলাম আমি এটা সিলেক্ট করে নিলাম এরপর আছে এখানে আছে ক্যাপচা আছে তো আপনি ক্যাপচাটা পূরণ করে দিবেন এন সি 58 টি ডি তারপর ইউ এগ্রি টু দা টার্মস এন্ড কন্ডিশন আমি তাদের টার্মস এন্ড কন্ডিশন ফলো করেছি আমি ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট ফিনিশ অপশন আমি ক্লিক দিলাম তো ফিনিশ অপশন ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের একটা অপশন দেখাচ্ছে হোয়াট ইজ ইওর প্রিফারড অ্যাসোসিয়েট স্টোর আইডি মানে আমাদের স্টোর আইডিটা চাচ্ছে আমাদের স্টোর আইডিটা কি নাম হবে সেই জিনিসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি এখানে আমরা আমাদের অ্যাসোসিয়েট স্টোর আইডি মানে দোকানের নাম কি হবে প্রত্যেকটা দোকানে কিন্তু একটা নাম থাকে তো আমাদের এখানে দোকানের নামটা কি হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি অনলাইন শপিং এখানে দিয়ে দিলাম অনলাইন অনলাইন শপিং অনলাইন শপিংটা দিয়ে দিই শপিং দিয়ে যদি আমাদের নামটা না হয় তারা বলে দিবে আমি আবার ফিনিশে ক্লিক দিলাম এখানে আমাদের নামটা হয়নি তো আমরা এখানে শপিং দিয়ে দিই শপিং শপিং নাম্বার দিতে বলছে স্যার ডবল ওয়ান ডবল টু আমি দিয়ে দিলাম শপিং ডবল ওয়ান ডবল টু ঠিক আছে তারপর আমি ফিনিশ অপশন ক্লিক দিলাম এখন নেবে কংগ্রেস ফজল মিন্টু থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্লাইং টু দা amazon.com অ্যাসোসিয়েট প্রোগ্রাম ইওর ইউনিক অ্যাসোসিয়েট আইডি মানে আমাদের আইডিটা দিয়ে দিয়েছে শপিং ডবল ওয়ান টু জিরো ডি মাইনাস টু জিরো এটা আমাদের আইডি ইউ মে আচ্ছা তাদের তারা আমাদের অনেক মেসেজ দিয়েছে তারা 24 ঘন্টার ভিতরে আমাদেরকে জানাবে মেনটেন 24 ঘন্টার ভিতরে আমাদেরকে জানাবে এখন হচ্ছে কি 180 দিনের ভিতরে 100 এখানে বোঝা আছে ইফ ইউ অ্যাফিলিয়েট লিংকস হ্যাভ নট রিভার্ট আচ্ছা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি মনে করেন যে এখানে আমরা ইংলিশ জানি না মনে করেন যে এই লেখাটা যে পড়ব আমরা পড়তে পারতেছি কিন্তু বাংলাটা কি আমরা জানি না নতুনদের জন্য আমি দেখাচ্ছি পুরাতনরা সবাই পারবেন জাস্ট নতুনদের জন্য আমি দেখাচ্ছি আপনারা কি করবেন সরাসরি এই জিনিসটা কপি করবেন এই জিনিসটা কপি করবেন কপি করে আপনারা চলে আরেকটা ট্যাব ওপেন দিবেন আচ্ছা আমি এগুলো কেটে দিই আরেকটা ট্যাব ওপেন দিবেন ওপেন দিয়ে আপনারা লিখবেন গুগল গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন গুগল ট্রান্সলেট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে বাম পাশে দিবেন ইংলিশ এবং ডান পাশে বাংলা এরপর আপনি যে নিশটা কপি করেছেন ওই নিশটা এই জায়গায় কন্টেন্টটা এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করার সাথে সাথে দেখেন বাম পাশে ইংরেজি লেখা আছে ডান পাশে বাংলা হয়ে গেছে এবার আমরা পড়তে পারবো উনি বলেছেন যে আমাদের সাথে আপনার অ্যাকাউন্টটি যাচাই করতে আপনাকে মাঝে মধ্যে আপনার আপনার সহযোগী আইডি সরবরাহ করতে হবে আপনি amazon.com এর কাছে যোগ্য বিক্রয় উল্লেখ করার পরে আপনার আবেদনটি পর্যালোচনা করা হবে এর মধ্যে আপনাকে 24 ঘন্টা অ্যাসোসিয়েট সেন্টারে সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হয়েছে যদি আপনার অনুমোদিত লিঙ্কগুলি 180 দিনের পর যোগ্য বিক্রয় উল্লেখ না করে তবে আপনার আবেদন এবং অ্যাসোসিয়েট সেন্টারে অ্যাক্সেস প্রত্যাহার করা হবে তার মানে 180 দিনের ভিতরে যদি আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারি বা বিক্রি করতে না পারি সেই ক্ষেত্রে তারা আমাদের অ্যাকাউন্টটা বাতিল করবে 180 দিনের ভিতরে আমাদের কমসে কম 3টি প্রোডাক্ট বিক্রি করতে হবে 180 দিনের ভিতরে আমাদের 3টি প্রোডাক্ট বিক্রি করতে হবে ক্লিয়ার ক্লিয়ার স্যার যদি আমরা ভালো করে মার্কেটিং করি আমরা যদি ভালো করে মার্কেটিং করি সেক্ষেত্রে এক সপ্তাহ লাগবে না ঠিক আছে ওকে আমরা একটু জিমেইলে যাই জিমেইলে গিয়ে দেখি আমাদের কোনো মেসেজ আসছে কিনা হ্যাঁ আমাদের একটা ওয়ার্ডপ্রেস থেকে একটা মেসেজ আসছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে লিংকটা আছে লিংকটাকে কনফার্ম করে দিই আমাদের ওয়েবসাইটটাকে কনফার্ম করে দিই সব সময় অ্যাকাউন্ট খোলার পর আপনারা জিমেইলে চলে যাবেন মনে রাখবেন জিমেইলে গিয়ে আপনারা লিংকটাকে অ্যাক্টিভ করে নেবেন ওকে আমাদের ওয়ার্ডপ্রেসটা অ্যাক্টিভ হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটা আমরা অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি
এরপর অ্যামাজন থেকে আমাদের একটা মেসেজ আসছে, দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েট ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড, মানে আমাদের অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে। আমরা একটু মেসেজটা ওপেন করি, আমাদের অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, আমাদের অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে। এখন আমরা অ্যামাজনে যাই, এখন আছে দেখেন এন্টার ইওর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন, এন্টার ইওর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। আমরা কি করব, আমরা পরেও দিতে পারবো, এখনো দিতে পারবো, পরেও পেমেন্টটা দিতে পারবেন, এখনো দিতে পারবেন। এখন আপনারা বলেন যে আমি পরে দেখাবো না এখন দেখাবো, সবাই একটু বলেন। হ্যালো হ্যালো স্যার, এখন এখন দেখালে কি সময় লাগবে বেশি? না না, এটা তো দেখাতেই হবে। এখন আমি বলতে যাচ্ছি যে আমি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে দেখাবো নাকি এখান থেকেই দেখাবো? স্যার এখান থেকে দেখান। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা নাও স্টেপ বাই স্টেপ করে আমরা নাও অপশনে ক্লিক দিচ্ছি। আমরা নাও অপশনে ক্লিক দিচ্ছি। নাও অপশনে ক্লিক দেওয়ার পর আমরা আবার অ্যাকাউন্টে ঢুকতে হবে। হুম, তো এখানে আমরা আমি ক্লিক দিচ্ছি কিপ মি সাইন ইন এ ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর সাইন ইন এ আবার ক্লিক দিচ্ছি। সাইন ইন এ ক্লিক দেওয়ার পর এখন আমাদেরকে ওটিপি চাইবে, আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চাইবে। টু স্টেপ ভেরিফিকেশন আমাদের করতে হবে, যে নাম্বার দিয়ে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করেছি ওই নাম্বার দিয়ে আমরা টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে আমি আমাদের বাংলাদেশের নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি, আমাদের বাংলাদেশের নাম্বারটা সিলেক্ট করলাম, বাংলাদেশটা সিলেক্ট করলাম, এরপর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এরপর টেক্সট মেসেজ এসএমএস, একটা আছে ভয়েস, একটা আছে টেক্সট। সবসময় টেক্সট মেসেজে সিলেক্ট করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক দিচ্ছি। আমাদের একটা ওটিপি মেসেজ আসবে, ওই ওটিপি কোডটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। মেসেজ অলরেডি চলে আসছে, একটু দাঁড়ান, আমি কিছু মেসেজটা কাটতে হবে। আমি ওটিপিটা বসাচ্ছি, এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আছে পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট, একটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, একটা হচ্ছে বাই চেক। আপনি চেকের মাধ্যমে চান নাকি অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে চান নাকি ডাইরেক্ট আপনার ব্যাংকে চলে যাবে, কোনটা চান? এখন আমরা সবসময় কি নিব, সবসময় ডাইরেক্ট ডিপোজিটটা সিলেক্ট করব। তো আমি ডাইরেক্ট ডিপোজিটটা সিলেক্ট করলাম। এখন সবসময় মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার $10 হবে না ততক্ষণ পর্যন্ত আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন না। কমসে কম মিনিমাম আপনার $10 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, তারপর আপনি অ্যামাজন থেকে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো আমি পে মি বাই ডাইরেক্ট ডিপোজিটে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর এখন আমাকে চাচ্ছে ব্যাংক লোকেশন, তো আমি আমার ব্যাংক লোকেশনটা দিব। তো আমাদের ব্যাংক লোকেশন হচ্ছে বাংলাদেশ, তাই না? আমাদের ব্যাংক লোকেশন হচ্ছে বাংলাদেশ, আমরা আমাদের ব্যাংক লোকেশন দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ। দেখেন এখানে কিন্তু বাংলাদেশটা এলাও না, এখানে বাংলাদেশ এলাও না। এখন আমরা কি করব, এখন যেহেতু আমাদের এখানে ব্যাংক লোকেশন বাংলাদেশ এলাও না, তো নিশ্চয়ই আমাদের তো ইনকাম করতে হবে, আমাদের বাইরের কান্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে প্লাস ইনকাম করতে হবে। এখন আমাদেরকে সাহায্য করবে কে, আমাদেরকে সাহায্য করবে পায়োনার, মনে থাকবে, আমাদের সাহায্য করবে পায়োনার। ওকে, আমি এখন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পায়োনারে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এখানে অ্যাটাচ করবেন। ওকে, যেহেতু আমার মজিলা ফায়ারফক্সে আমাদের আমার পায়োনার অ্যাকাউন্ট একটা আছে, সেটা আমি অন্য একটি ব্রাউজার দিয়ে ওপেন দিচ্ছি, একটু দাঁড়ান। সবাই কি সিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। ওকে, আমি পায়োনারে যাচ্ছি, প্রথমে গুগল লিখে সার্চ করি, গুগল লিখে সার্চ করব, প্রথমে গুগলে যাব, যার পরে এখানে লিখব পায়োনার। আমরা পায়োনার লিখে সার্চ করলাম, হুম, তারপর প্রথমে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি পায়োনার পে এন্ড গেট পেড উইথড্রল, হ্যাঁ, ওয়ার্ল্ড
ওয়ার্ল্ডওয়াইড এই অপশন আমরা ক্লিক দেব। মনে রাখবেন এখন আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমরা অ্যামাজনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতেছি। এই ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের ফ্রিল্যান্সিং এর কাজের জন্য ব্যবহৃত হয়, ইভেন অনলাইন অনলাইনে যত ধরনের আমরা কাজ করি, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ করি না কেন, আমাদের এই ব্যাংকটা প্রয়োজন হয়। এই ব্যাংকটা সবার পরিচিত, যাকে আমরা বলি পায়োনার। ঠিক আছে, তো আমি পায়োনার পে অ্যান্ড গেট পেড ওয়ার্ল্ডওয়াইড এ ক্লিক দিচ্ছি। এরপর আমরা কি করব, এরপর আমরা সরাসরি রেজিস্ট্রেশন ক্লিক দিব। সরাসরি আমরা রেজিস্ট্রেশন ক্লিক দিব, একটু লোডিং শেষ হোক। এখন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক দিব। মনে রাখবেন যারা ফাইবারে নতুন আছেন, যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু পায়োনার অ্যাকাউন্ট নেই, তারাই কিন্তু আজকে কিন্তু পায়োনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখে ফেলতেছেন। ঠিক আছে, ওকে আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে লেটস ফাইন্ড দা রাইট অ্যাকাউন্ট ফর ইওর নেটস। হ্যাঁ, তো আপনি এখন কি করবেন, এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, এখানে আইএমএ আইএমএ কি দিবেন, এখানে লেখা আছে অনলাইন সেলার অফ ড্রপ শিপার অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তারপর ভোকেশন রেন্ট হোস্ট, আমরা সবসময় ইন্ডিভিজুয়াল দিব, মনে থাকবে আমরা সবসময় ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব। এখানে অনেক অপশন আপনারা পাবেন, কোনো কিছু আপনাকে করতে হবে। এখানে ফ্রিল্যান্সার পাবেন, সার্ভিস প্রোভাইড অর এসএমবি পাবেন, আপনাদের কোনো কিছু করতে হবে না। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল এর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব। আমি সরাসরি ইন্ডিভিজুয়াল ক্লিক দিচ্ছি। এরপর আছে আই এম লুকিং টু, আমরা ক্লিক করে দেখি এখানে আছে যে গেট পেড অর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস। হ্যাঁ, এরপর আছে সেন্ড এন্ড রিসিভ মানি বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। হুম, এরপর আছে অর্ডার অর প্রিপেড কার্ড, আমরা ক্লিক দিব গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর মার্কেট প্লেস। আমরা তো ফাইবার থেকে যে টাকাগুলো পাই ইন্টারন্যাশনাল ভাবে ক্লায়েন্টের কাছ থেকে পাই, অ্যামাজন থেকে যে টাকাটা পাবো আমরা এটা ক্লায়েন্টের কাছ থেকে পাবো, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ক্লিক দিবেন গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর মার্কেট প্লেসে ক্লিক দিবেন। এরপর আছে মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, আপনার কারেন্ট পেমেন্ট ভলিউম কত, লেস দেন 5000। এখানে আছে বিটুইন এত, মোর দেন এত, আমরা মোর দেন ক্লিক দিব, আমরা মোর দেন ক্লিক দিব। আচ্ছা, মোর দেন হচ্ছে না, আমরা অন্য অন্য আরেকটা দিয়ে দিই, বিটুইনটা দিয়ে দিই। হুম, বিটুইনে দেওয়ার পর আমরা সরাসরি ক্লিক দিব রেজিস্টারে, আমরা ক্লিক দিব। ঠিক আছে, আমরা রেজিস্টারে ক্লিক দিব, তো আমি রেজিস্টারে ক্লিক দিচ্ছি। কিন্তু মনে রাখবেন এখানে আমি অপেরা মিনি থেকে আসছি বিদায়, আমাকে এরকম অপশন দেখাচ্ছে। আপনারা যখন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স থেকে তৈরি করবেন আপনাদেরকে এই সিস্টেমগুলো দেখাবে না। ঠিক আছে, মনে থাকবে যে আপনাদের এই সিস্টেমগুলো দেখাবে না, যদিও দেখায় সেক্ষেত্রে আমি যেভাবে দেখেছি ওইভাবে করবেন। ঠিক আছে, ওকে। তো এরপর দেখেন সিলেক্ট ইউর টাইপ অর বিজনেস, আপনার বিজনেসটা কি কোম্পানি নাকি ইন্ডিভিজুয়াল। তো যেহেতু আমাদের কোনো কোম্পানি নেই সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট রাখবো। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট রাখবো। এরপর আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তো আমি এখানে সব কিছু ফিল আপ করে দিচ্ছি। তো আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি, আমি ম্যাক্স দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি আজিম। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমাদের নামের সাথে সম্ভবত মিলে যেতে পারে, সেক্ষেত্রে আমি নামটা ভিন্ন ভিন্ন দিচ্ছি। আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, যে কোনো নাম দিলে কি হবে? না না, মনে রাখবেন আপনার পাসপোর্টে যে নাম আছে, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নামটাই কিন্তু এখানে থাকতে হবে। ভেরিফাই করবে তো, তাছাড়া হ্যাঁ ওই নামটাই কিন্তু এখানে থাকতে হবে। কিন্তু আমি আমার অরিজিনাল নামটা দিচ্ছি না, এই জন্য যে কারণ আমার নামে তো একবার পায়োনার অ্যাকাউন্ট তৈরি আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভুলভাল নাম দিচ্ছি, আপনারা এগুলো এরকম দিবেন না। আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে যদি করেন তাহলে পাসপোর্টের নাম, ভোটার আইডি কার্ড দিয়ে যদি করেন ভোটার আইডি কার্ডের সেম সেম নাম দিবেন, অরিজিনাল নাম দিবেন। পাসপোর্টে যদি করেন পাসপোর্টের আইডিতে যে নাম আছে ওই নামটা ইউজ করবেন,
আর ভোটার আইডি কার্ড দিয়ে করলে ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা উল্লেখ করবেন ক্লিয়ার আমি আমি এখানে আবার জিমেইলটা বসাচ্ছি এরপর হচ্ছে ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ আমি এখানে যে কোন একটা দিয়ে দেই আচ্ছা আমি যে কোন একটা দিয়ে দেই আপনাদের আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিবেন এখানে কোনো ভুল করা যাবে না ভুল যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না ঠিক আছে আমি এখানে যে কোন একটা দিয়ে দেই ডেট অফ বার্থ দিলাম এরপর নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি এরপর আছে কি প্লিজ ফিল ইন দা ফিল্ডস ইন ইন ইংলিশ ক্যারেক্টার অনলি হ্যাঁ ক্যারেক্টার অনলি আমি আমার কান্ট্রি আছে বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম আপনারা যে কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এরপর অ্যাড্রেস লাইন তো আমি আমার অ্যাড্রেস লাইন দিচ্ছি আপনারা আপনাদের অ্যাড্রেস লাইনটা দিবেন অ্যাপ্রোচ সিটি আমি আমারটা দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন অ্যাপ্রোচ পোস্টাল কোড আমি আমার পোস্টালটা দিচ্ছি অ্যাপ্রোচ ফোন নাম্বার অ্যাপ্রোচ ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন অ্যাপ্রোচ ভেরিফিকেশন কোড আমরা কি করব জাস্ট সেন্ড কোডে ক্লিক দেব ফোন নাম্বারটা দিয়ে সেন্ড কোডে ক্লিক দেব তো আমি ক্লিক দিচ্ছি মনে হয় এই নাম্বার দিয়ে আমার একবার হয়ে গেছে আগে একবার সম্ভবত করেছিলাম দেখি ভেরিফিকেশন কোড আসে কিনা যেই নাম্বার দিয়ে একবার করে ফেলবেন এই নাম্বার দিয়ে আর হবে না মনে রাখবেন হ্যাঁ আসছে আমি কোডটা বসাচ্ছি ভেরিফিকেশন কোডটা বসাচ্ছি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম এরপর নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি নেক্সট অপশন ক্লিক দেওয়ার পর আমাদের দ্বিতীয় স্টেপে চলে আসছে এখন কি করতে হবে আমাদের এন্টার পাসওয়ার্ড রি এন্টার পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশন সিকিউরিটি আনসার ন্যাশনাল আইডি কার্ড সব কিছু আমাদের এখানে পরিপূর্ণভাবে দিতে হবে ঠিক আছে সব কিছু এখানে পরিপূর্ণভাবে দিতে হবে তো যাই হোক আমি এখানে এন্টার ইউর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের পাসওয়ার্ড দিবেন এবার আসছে সিকিউরিটি কোয়েশন যে কোনো একটা সিকিউরিটি কোয়েশন দিয়ে দেন গ্র্যান্ডফাদার প্রফেশনাল তারপর আছে এখানে গ্র্যান্ডফাদার প্রফেশনাল দিয়ে দেই যেমন ধরেন আচ্ছা সবসময় মনে রাখবেন এই সিকিউরিটি কোয়েশনটা আর হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আপনারা খাতায় লিখে রাখবেন এগুলো অনেক সময় আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে যান সেই কিন্তু আপনাদের প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইয়োর ফার্স্ট গ্রেট গ্রেট টিচারের নাম আমি উল্লেখ করে দিচ্ছি এখানে যে কোনো একটা নাম দিলাম এখন একটা নাম বসিয়ে দিলাম এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সে কিন্তু আপনারা এখান থেকে পাসপোর্ট দিয়ে করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিয়ে করতে পারেন স্মার্ট কার্ড দিয়ে করতে পারেন পাসপোর্ট দিয়ে করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন যেহেতু আমি এটা ডেমো আকারে তৈরি করবো সে কিন্তু আমি ডেমো আকারে দেখাচ্ছি আপনারা কিন্তু এরকম করবেন না আপনারা কিন্তু এরকম করবেন না তো আমি ডেমো আকারে দেখাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড জেনুইন দিতে হবে হ্যাঁ সবকিছু জেনুইন দিতে হবে আমি যদি গুগলে সার্চ দেই গুগলে সার্চ দিয়ে আমি যে কোনো একটা ইয়ে নিয়ে আসি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা নিয়ে আসি আমি উনার নামে তৈরি করে ফেলি ঠিক আছে 1995 7 5136 5136 36 19 000 19 000 তারপর হচ্ছে 411 411
আমি আবার বলছি, যেহেতু আমি একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি, আপনারা এই এই জিনিসটা ভুলেই করবেন না। আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নতুবা পাসপোর্ট কার্ড, পাসপোর্টের আইডি দিয়ে আপনারা করবেন, ঠিক আছে? এই কাজ ভুলে করবেন না, কারণ এই এই আইডিটা আমার এই এই তৈরি করব, কিন্তু আর পরবর্তী আর কাজে আসবে না। জাস্ট ডেমো আকারে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জেনুইন ভাবে তৈরি করবেন। এরপর হচ্ছে আমরা আমাদের ক্যাপচাটা ক্যাপচা পূরণ করে দেব। এখানে আছে 59U96, ওকে। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি, অলমোস্ট ডান। এরপর আছে আপনাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে নাকি কোম্পানির অ্যাকাউন্ট হবে, তো আমি সব সময় আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন। এরপর আছে কারেন্সি কিভাবে হবে, বিডিটি হবে। আমরা কারেন্সি বিডিটি রাখবো, ব্যাংক কান্ট্রি বাংলাদেশ রাখবো। এরপর আপনারা কি করবেন, আপনাদের ব্যাংকের লোকেশন দিবেন, সবকিছু দেবেন। তো এখানে ব্যাংক নেম আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে দিব, যেহেতু আমি কিন্তু এখানে সব জিনিস মানে ইয়ে দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি, আমি সবকিছু ডেমো দেবো, বাট আপনারা আপনাদের অরিজিনালটা দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে পূবালী ব্যাংক দিয়ে দিলাম। পূবালী ব্যাংক ব্রাঞ্চ নেম আমি এখানে দিয়ে দিই, বিয়ানীবাজার, বিয়ানীবাজার দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম কি দিব একটু দাঁড়ান, আমরা আমরা একটু গুগলে সার্চ করি, বিডি পূবালী, পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেম এন্ড নাম্বার। স্যার এটা করতে হলে তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ অবশ্যই আপনার ব্যাংক থাকতে হবে। যে কোনো একজনের পেলেই আমাদের চলবে। কারো তো অ্যাকাউন্ট নাম্বার পাচ্ছি না। যাই হোক, এগুলো আপনারা করে নেবেন, আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আপনারা ব্যাংক ব্যাংক কান্ট্রি দিবেন বাংলাদেশ, কারেন্সি বিডিটি দিবেন, তারপর হচ্ছে ব্যাংক নেম দিবেন, আপনাদের যে ব্যাংকের শাখা হবে ওই ব্যাংকটা দিবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে এখানে বসাবেন, আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে? আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, বসানোর অ্যাকাউন্ট নেমটা এখানে বসাবেন। অ্যাকাউন্টে আপনারা যে ব্যাংকের যে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই অ্যাকাউন্ট তৈরির সময় আপনাদের একটা নাম তো দিতে হবে, ওই নামটা এখানে বসাবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, বসানোর পর আপনারা আই এগ্রিতে ক্লিক দিবেন, তারপর আই এগ্রি ক্লিক দিবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক দিবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। আশা করি এই এই জিনিসটা আপনারা পারবেন, ঠিক আছে? জি স্যার, আশা করি এই জিনিসটা পারবেন। এরপর অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনারা কি করবেন, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনারা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ধরে নিন আমাদের অ্যাকাউন্টে আমি সব কিছু ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সব কিছু আমরা ফিল আপ করে সাবমিট করলাম, আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। এখন আপনারা কি করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। এখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য কি করবেন, জাস্ট আমি দেখাচ্ছি, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন করে দেখাচ্ছি। তাৎক্ষণিক করা যায় এটা? হ্যাঁ তাৎক্ষণিক করা যায়, 6 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়, বা
কারো ক্ষেত্রে সেটাতে করে দেয়। এরপর থেকে আপনারা কি করতে পারবেন, সব জিনিস করতে পারবেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করছি। এরপর আপনারা ভেরিফিকেশন কোথা থেকে করবেন? ভেরিফিকেশন করতে হলে আপনারা যখন পায়নার অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনাদের সামনে এরকম আপনাদের চলে আসবে। এটা হচ্ছে আপনাদের কাস্টমার আইডি নাম্বার, এটা হচ্ছে আপনার নাম, সবকিছু আপনাদের এরকম চলে আসবে। এরপর আপনারা ভেরিফিকেশন করবেন কিভাবে, জাস্ট আপনারা চলে যাবেন সেটিংসে। আপনারা চলে যাবেন সেটিংসে, সেটিংসে যাওয়ার পর চলে যাবেন ভেরিফিকেশন সেন্টার। সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন ভেরিফিকেশন সেন্টার। ভেরিফিকেশন সেন্টারে ক্লিক দেওয়ার পর আপনারা যাবেন এখানে রিকোয়ারমেন্টে। হ্যাঁ, রিকোয়ারমেন্টে থাকবে আপনার কি কি ভেরিফিকেশন করতে হবে। দেখেন আমি যদি হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে যাবো, দেখেন আমি এখানে পাসপোর্টটা অ্যাপ্রুভ করিয়েছি। এরপর হচ্ছে আপডেট, শিপিং অ্যাড্রেস, এগুলো আমার এভাবে আপনাদের অ্যাপ্রুভ করতে হবে। আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা এই আইডি কার্ডটা অথবা পাসপোর্ট দিয়ে এখানে অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে? আর এই পাসপোর্ট অথবা আইডি কার্ডের আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে তারপর কম্পিউটার থেকে নিয়ে তারপর সাবমিট করতে হবে। আশা করি এই জিনিসটা আপনারা পারবেন। রিকোয়ারমেন্টটা কিন্তু আপনাদের বলে দেবে যে কিভাবে কিভাবে করতে হবে। জি স্যার, যেভাবে ফাইবারটা ভেরিফিকেশন করেছিলেন ঠিক ওইভাবে এখানে ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে? এখন মূল কাজে আসি। তো আমাদের কি প্রয়োজন দেখেন, আমরা যদি ইয়েতে যাই, আমাজনে যাই, আমাদের কি প্রয়োজন হচ্ছে, আমাদের ব্যাংক লোকেশনটা প্রয়োজন হচ্ছে, আমাদের ব্যাংক লোকেশনটা প্রয়োজন, তাই না? এখন আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের পায়োনারে, যে পায়োনারটা আমরা রেডি করেছিলাম ওই পায়োনারে আমরা সরাসরি চলে যাব। ধরেন এই পায়োনারটা আমি রেডি করেছি, ধরে নিন এই পায়োনারটা আমি রেডি করেছি। এবার আপনি কি করবেন, এবার আপনি সরাসরি চলে যাবেন রিসিভ অপশনে। এখান থেকে রিসিভ অপশনে চলে যাবেন। রিসিভ অপশনে যাওয়ার পর যাবেন কোথায়, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। রিসিভ থেকে যাবেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস। তো আমি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে ইউএসএটা সিলেক্ট করবেন। এখানে এখানে কিন্তু আপনি জাপান পাবেন, ইউএসএ পাবেন, ইউরোজোন পাবেন, ইউকে পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা জাস্ট ইউএসএটা সিলেক্ট করবেন। তো আমি ইউএসএ ক্লিক দিচ্ছি। ইউএসএ তে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ব্যাংকে আমাদের নামও চলে আসছে, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। প্রথমে আমাদেরকে বলছে, আমরা আমরা একটু যদি অ্যামাজন ওপেন দিই, প্রথমে আমাদের আমাদেরকে বলছে ব্যাংক লোকেশন। আমাদের ব্যাংকটা হচ্ছে ইউনাইটেড স্টেট, যেহেতু আমরা ইউএসএ ইউএস এর কারেন্সিতে আনবো, সেক্ষেত্রে আমাদের ব্যাংক লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেট। এরপর হচ্ছে ব্যাংক কারেন্সি কি, ইউএস ডলার। ব্যাংক কারেন্সিটা হচ্ছে ইউএস ডলার। এরপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ তো আমাদের হচ্ছে চেকিং, আমি দেখিয়ে দেবো। তো এরপর হচ্ছে হোল্ডার নেম, আমরা হোল্ডার নেমটা নিয়ে আসি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, হোল্ডার নেম। আমি হোল্ডার নেমটা নিয়ে আসি। তো আমি আবার যাচ্ছি অ্যামাজনে, পায়োনিয়ারে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাবেন হোল্ডার নেম আছে, এটা হচ্ছে আমাদের হোল্ডার নেম ফজলাদি মিন্টু, এটা হচ্ছে আমাদের হোল্ডার নেম, ঠিক আছে? এই নামটা হচ্ছে আমাদের হোল্ডার নেম। তো আমি এই নামটা কপি করলাম, কপি করে আমি আবার যাচ্ছি অ্যামাজনে। বারবার লাইন কাটতেছে এই জন্য যে আমরা দুইটা ব্রাউজার থেকে চালাচ্ছি, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিব হোল্ডার নেমটা, এখানে বসিয়ে দিব। এরপর এরপর আছে কি, অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট। তো আমি দেখাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কি ধরনের। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে, দেখেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং, আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে চেকিং, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে চেকিং। তো আমি আমাদের অ্যাকাউন্টটা চেকিং দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম চেকিং, এখানে দিয়ে দিলাম চেকিং। এরপর আছে অ্যাকাউন্ট নাম্বার, এরপর আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এখন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসবো। আমি আবার যাচ্ছি পায়োনিয়ারে যাচ্ছি। পায়োনিয়ারে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করলাম, কপি করে আমি আবার চলে যাচ্ছি অ্যামাজনে, অ্যামাজনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দেবো।
এরপর আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পেস্ট করে দেব। এরপর আছে ব্যাংক নেম, আমাদের ব্যাংক নেম মেন আমাদের ব্যাংকের নাম কি, তো আমরা আবার চলে যাচ্ছি পায়োনারে, আবার পায়োনারে চলে যাচ্ছি, যাওয়ার পর দেখেন একদম উপরে কিন্তু দেখতে পাবেন ব্যাংক নেম ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা আবার চলে যাচ্ছি অ্যামাজনে, অ্যামাজনে যাওয়ার পর এখানে আমরা ব্যাংক নেমটা বসিয়ে দিলাম ঠিক আছে। এরপর আমাদের চাচ্ছে কি রাউটিং নাম্বার, আমাদের সামনে চাচ্ছে কি রাউটিং নাম্বার, আমরা আবার চলে যাব পায়োনারে, আমরা আবার চলে যাচ্ছি পায়োনারে, যার পর দেখেন এখানে লেখা আছে যে রাউটিং এবিএ, এটা হচ্ছে আমাদের রাউটিং নাম্বার। তোমরা রাউটিং নাম্বারটা কপি করলাম, কপি করে আমরা আবার অ্যামাজনে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি অ্যামাজনে, যাওয়ার পর এখানে আমি রাউটিং নাম্বারটা বসিয়ে দিলাম। ব্যাস আমাদের কাজ শেষ, কাজটা সহজ না কঠিন? সহজ স্যার। আমাদের ঝামেলা স্যার, এদিক থেকে ওদিক, দিক থেকে ওদিক যা লাগে। আমরা কিন্তু দুইটা ব্রাউজার থেকে ওপেন করেছি তো সেজন্য যাওয়া লাগছে, কিন্তু একটা ব্রাউজার দিয়ে ওপেন হলে আপনি বুঝতেই পারতেন না ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা সবকিছু দিলাম, আমরা কি দিলাম, ব্যাংক লোকেশন দিলাম, ব্যাংক কারেন্সি দিলাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট টাইপ দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ব্যাংক নেম দিলাম, রাউটিং নাম্বার দিলাম। এরপর আমরা কি করব, এরপর জাস্ট আমরা সাবমিট এন্ড কন্টিনিউ উইথ টেক্সট ইনফরমেশনে ক্লিক দেব, সাবমিট এন্ড কন্টিনিউ উইথ টেক্সট ইনফরমেশনে আমরা ক্লিক দেব। তো আমি ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর এখানে ডু নট সেভ দিচ্ছি। স্যার ফাইবারের সাথে অ্যামাজনের অ্যাকাউন্টের মিল থাকতে হবে? ফাইবারের সাথে ইয়েতে, সরি, অ্যামাজনের সাথে কি ইয়েতে পেয়ানার না মিল থাকতে হবে? এখানে এখানে মিল থাকতে হবে, অ্যাকাউন্টে মিল থাকতে হবে, বাকিগুলো মিল না থাকলে চলবে। ওকে স্যার। ওকে, আমরা এখন টেক্সট টেক্সট ইনফরমেশন ইন্টারভিউতে চলে আসলাম ঠিক আছে। এখন জি, হোয়াট ইজ ইওর টেক্সট, আমাদের টেক্সটটা ইন্ডিভিজুয়াল থাকবে। এরপর আছে দেখেন ফর ইউ ডট আস ডট টেক্সট প্রপোজ আর ইউ এ ইউএস এ পার্সন, মানে আপনি কি ইউএস এর পার্সন নাকি, আমরা তো ইউএস এ তে বাস করি না, সেক্ষেত্রে আমরা এখানে দেব নো ঠিক আছে। এরপর আছে আর ইউ অ্যাকশন, আর ইউ অ্যাক্টিং ইজ ইন ইমিডিয়েটলি এজেন্ট, হ্যাঁ এজেন্ট ফর আদার পার্সন রিসিভিং পেমেন্ট অন বিহাফ ফর অ্যানাদার পার্সন অর এজ এ ফলো থ্রো এন্ট্রি, হ্যাঁ তো এখানে আপনি দিবেন নো ঠিক আছে, আপনি এখানে নো সিলেক্ট করবেন। এরপর আছে টেক্সট আইডেন্টি ইনফরমেশন, টেক্সট আইডেন্টি ইনফরমেশন আমরা কি টেক্সট দেই? জি স্যার। টেক্সট আইডেন্টি ইনফরমেশন আপনি কি টেক্সট দিবেন? না স্যার। হ্যাঁ, এখানে আছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের মানুষ, এখানে আপনি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তো এখানে আমরা ফুল নেম দিব, আমাদের ফুল নেম সিলেক্ট করব, আমি এখানে আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে সঠিক চিহ্ন তুলে দেবেন, আপনি সঠিক চিহ্নটা তুলে দেবেন, কারণ আমাদের হাতে তো কোন টিন নেই ঠিক আছে। টিন মানে হচ্ছে টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট আমাদের কাছে কোনো টিন নেই। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে দিবেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর টিন বাট হ্যাভন্ট রিসিভ ইট ইয়েট, মানে আমি টিনের জন্য অ্যাপ্লাই করেছি বাট আমার হাতে কোনো টিন ইনফরমেশন আসেনি, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে। মানে আমি টিনের জন্য অ্যাপ্লাই করেছি বাট আমার হাতে এখনো টিন ইনফরমেশন আসেনি ঠিক আছে। এরপর জাস্ট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন, আমি ক্লিক দিচ্ছি কন্টিনিউ অপশনে। এরপর আছে কি লোকেশন অফ সার্ভিস পারফর্ম, মানে আপনি কোন জায়গায় আপনাদের সার্ভিসটা প্রোভাইড করবেন, এখানে আছে যে অল সার্ভিস উইল বি পারফর্ম আউটসাইড দা ইউএসএ, অল সার্ভিস উইল বি পারফর্ম ইনসাইড দা ইউএসএ, সার্ভিস উইল বি পার্টি লাইভ পারফর্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ ইউএসএ, আমি এই সার্ভিস ক্লিক এই সার্ভিসটা ক্লিক করব ঠিক আছে। নতুবা আপনি অল সার্ভিস উইল বি এটা ক্লিক করতে পারেন, এটাও ক্লিক করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে, এটা আপনাদের উপরে ক্লিক করে নির্ভর করে ঠিক আছে। তো যে কোনো একটা দিলে চলবে, তো আমি ধরেন মাজারটা দিয়ে দিলাম ঠিক আছে, আমি মাজারটা দিয়ে দিলাম, আপনি চাইলে সার্ভিস উইল বি এইটাই ক্লিক করতে পারেন, আবার মাজারটা ক্লিক করতে পারেন, তো আমি মাজারটা ক্লিক করলাম ঠিক আছে।
এরপর একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন, এরপর আছে সিগনেচার টাইপ অফ ইওর ফুল নেম। আপনি আপনার সিগনেচারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার সিগনেচার দিচ্ছি, আপনারা আপনাদের সিগনেচারটা বসাবেন, ঠিক আছে? আমি এখানে আমার সিগনেচারটা দিচ্ছি, আপনারা আপনাদের সিগনেচারটা এখানে, ফুল সিগনেচারটা এখানে বসাবেন, ঠিক আছে? তারপর জাস্ট সেভ এন্ড প্রিভিউতে ক্লিক দিবেন, সেভ এন্ড প্রিভিউতে ক্লিক দিবেন। তো আমি সেভ এন্ড প্রিভিউতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম আমাদেরকে আবার দেখাবে যে আমার সবকিছু ঠিক আছে কিনা, আমাকে আমাদেরকে আবার মানে করতে হবে সবকিছু ঠিক আছে কিনা দেখে, তারপর জাস্ট সাবমিট ফর্মে ক্লিক করবেন। আপনার এখন যদি কোনো জায়গায় যদি ভুল থাকে, মনে করেন এখানে কোনো জায়গায় আপনি ভুল দেখতেছেন, সেক্ষেত্রে সরাসরি আপনি মেক চেঞ্জে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? মেক চেঞ্জে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে পরে দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো আমি সাবমিট ফর্মে ক্লিক দিচ্ছি, আমাদেরটা ভ্যালিডিটি ফর ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সাকসেসফুলি ভ্যালিডিট, মানে আমাদেরটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, আমাদেরটা এখন রিভিউতে থাকবে। তো আমরা যদি এখন যদি একটু মেসেজে যাই, আমাদের কোনো মেসেজ আসছে কি না, এখন আমাদের কোনো মেসেজ আসে নাই, তো আমাদের হাতে মেসেজ আসবে। তার এখন কি করবে, অ্যামাজন আমাদেরটা রিভিউ করবে। হ্যাঁ, চলে আসছে, একটা রিভিউ চলে আসছে অ্যামাজন অ্যাসেসফুলিতে। আমরা যদি যাই দেখেন এখানে, আমরা কিন্তু মনে করেন যে আমরা এখন ইংরেজিতে কোনো জিনিস মানে বুঝে উঠতে পারতেছি না আমাদেরকে কি দিয়েছে, জাস্ট আপনারা কি করবেন এই অপশনটা কপি করবেন। আমি আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি, এটা 4 মিনিট আগে আসছে, এটা 2 মিনিট আগে আসছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, ইনবক্সে গিয়ে দেখি ইনবক্সে আর কোনো মেসেজ আসছে কিনা। এটাই আসছে, আমরা এই অপশনটা কপি করলাম। কপি করে আমরা জাস্ট গিয়ে দেখি, আমরা কপি করে গুগল ট্রান্সলেটার যাবো, ট্রান্সলেটারকে এখানে পেস্ট করে দিলাম, আমরা মেসেজটা পড়ি। এই ইমেলটি আপনার অ্যামাজন মেসেজের অর্থ প্রদান করা বা করে তথ্য পরিবর্তিত হয়েছিল বা নিশ্চিত করার জন্য। আপনি যদি বিশ্বাস করেন যে এই পরিবর্তনটি ভুলভালভাবে করা হয়েছে বা আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট প্রদান করা সম্পর্কিত তথ্য সম্পর্কে কোনো সমস্যা প্রশ্ন থাকে, তবে দয়া করে অ্যামাজন অ্যাসোসিয়েট গ্রাহক পরিষেবায় যোগাযোগ করুন। এটা তারা বলেছে যদি কোনো ভুল হয় তাহলে আপনি তাদেরকে জানাতে পারবেন, ঠিক আছে? তো আমরা মনে করি আমাদের এখানে কোনো ভুল নেই। তো এরপর এটা কি দিয়েছে, এরকম অনেক কিছু আপনাকে পাঠাতে পারে। এখন যখন তারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আবার কিন্তু আপনার সামনে একটা মেসেজ আসবে, মনে থাকবে? আমাদের কাজ শেষ, আমরা এক্সিট ইন্টারভিউতে ক্লিক দিচ্ছি, এক্সিট ইন্টারভিউতে আমরা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যামাজনে, আমরা চলে যাচ্ছি, আমরা হোম অপশনে যাচ্ছি। আমরা আবার নতুন করে অ্যামাজনে ঢুকি, দেখি আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা নতুন করে অ্যামাজনে ঢুকি, অ্যামাজনে যাচ্ছি, একবারে নিচে আসবেন, একবারে নিচে আসার পর আপনারা এখানে ক্লিক দিবেন, এখান থেকে আপনারা ক্লিক দিবেন বিকাম এন অ্যাফিলিয়েট। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেতে হলে আমরা অ্যামাজনে ঢুকবো, প্রথমে ঢুকার পর একদম নিচে এসে বিকাম এন অ্যাফিলিয়েটে ক্লিক দিব। অ্যাফিলিয়েটে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আমাদের প্রোগ্রামে নেবে। ব্যাস, আমরা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং চলে আসলাম, তার মানে আমাদের অ্যাকাউন্টটা পারফেক্টলি ভাবে রেডি হয়েছে, আমাদের অ্যাকাউন্টটা পারফেক্টলি ভাবে রেডি হয়েছে। এখন দেখেন আমাদের স্টোরের নামও চলে আসছে, শপিং 1120D-20। হ্যাঁ, আমাদের জিমেইলও আসছে, সব কিছু এভরিথিং আমাদের সামনে আসছে, এর মানে আমাদের আর্নিং, হ্যাঁ আমাদের আর্নিং কত হয়েছে সম্পূর্ণ স্কেল, কিন্তু আমাদের টোটাল ফিস, টোটাল ক্লিক সব কিছু আমাদের সামনে চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়েছে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং করতে হলে আমরা যে জিনিসটা করবেন, আপনারা প্রথমে আপনাদের ফেসবুক একটি পেজ তৈরি করবেন, আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করবেন, ঠিক আছে? তো আমি সবাইকে ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আমাকে একটু বলেন? জি স্যার পারবো, জি স্যার। আচ্ছা, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সুস্মিতা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন? জি স্যার। আচ্ছা, মধু নাসির? জি স্যার পারবো। মধু পারবেন? জি স্যার। আচ্ছা,
ফেসবুক পেজ তৈরি করে ওই ফেসবুক পেজের ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, ঠিক আছে? এই ফেসবুক পেজের ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্টটা লাগা রাখতে পারেন। আর আমি সবাইকে সাজেস্ট করব, ফেসবুক পেজের ভিতরে রাখলে কি হবে, ফেসবুকের পেজের ভিতরে রাখলে আমাদের পেজটা একটা পেজ থাকবে, প্লাস আমাদের প্রোডাক্টগুলো নিয়ে রাখবো, তারপর আমাদের প্রোডাক্টটা ভাইরাল হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমরা ফেসবুক পেজে যদি নাও রাখি সেক্ষেত্রে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা কোথায় রাখবো? আমরা পিন্টারেস্টে আমাদের মার্কেটিংটা করব, ঠিক আছে? আমরা আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়, প্লাস কিভাবে পিন্টারেস্টের জন্য মার্কেটিং করতে হয়। সেক্ষেত্রে যদি কেউ দেখে না থাকেন তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এর পিন্টারেস্টের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে করতে হয়। আর ওই পিন্টারেস্টের মাধ্যমে কিন্তু আপনারা অ্যামাজনের জন্য মার্কেটিং করবেন, ঠিক আছে? এখন এই অ্যামাজনের প্রোডাক্টটা কিভাবে লিংক তৈরি করবেন, কিভাবে মার্কেটিং করবেন, আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এ টু জেড এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে আমি একটা ফেসবুক ওপেন দেই। তো প্রথমে আমি ফেসবুক পেজে দেখাচ্ছি যে ফেসবুক পেজে কিভাবে মার্কেটিং করবেন। আমি দেখুন একটা ফেসবুক ওপেন দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন আমাজনে। তো আমি আমাজনে যাচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন আমাজনে। তো আমাজন থেকে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের প্রোডাক্ট লিখবেন। দেখেন একদম উপরে কিন্তু অল নামে একটা অপশন আছে, জাস্ট অলে ক্লিক দিবেন। অলে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টের নাম উল্লেখ আছে। দেখেন এখানে আছে যে আর্টস এন্ড, এরপর আছে অটোমোটিভ, তারপর আছে বেবি, বিউটি এন্ড ফ্যাশন কেয়ার, বুকস, কম্পিউটার, ডিজিটাল মিউজিক, ইলেকট্রনিক্স, কাইন্ডলি স্টোর, প্রাইম ভিডিও, ওয়েমেন্স ফ্যাশন। তো আমি ওয়েমেন্স ফ্যাশনটা ক্লিক করলাম। এখন উইমেন ফ্যাশনে কি কি আছে আমরা জানি না, সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে সার্চ করবেন, বা উইমেন ফ্যাশনে যদি কোনো নাম জানেন নাম লিখেও সার্চ করতে পারেন। যদি আপনি উইমেন ফ্যাশনে কোনো কিছু নাম না জানেন সেক্ষেত্রে আপনি জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে কিন্তু আপনাকে উইমেন এর সব জিনিস আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এখানে মানে কাপড় পাচ্ছেন, জুতা পাচ্ছেন, রিং পাচ্ছেন, ঘড়ি পাচ্ছেন, চশমা পাচ্ছেন, ব্যাগ পাচ্ছেন, সব কিছু আপনি পাচ্ছেন। তো ধরে নিন আমি ব্যাগ নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আপনি যে যে জিনিসটা নিয়ে কাজ করবেন প্রথমে আপনি ওই জিনিসের উপরে ক্লিক দিবেন। তো আমি ব্যাগের উপরে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে অসংখ্য অসংখ্য সব ধরনের ব্যাগ চলে আসবে। এখন মার্কেটিংটা কি মার্কেটিং আপনি করবেন, এখন আপনি যে জিনিসটা মার্কেটিং করবেন, দেখেন এখানে কিন্তু রিভিউ আছে 492টা, এখানে রিভিউ আছে 213টা, এখানে রিভিউ আছে 1253টা, এখানে আছে 4963টা। যে প্রোডাক্টের রিভিউ বেশি থাকবে, আমি আবার বলছি যে প্রোডাক্টের রিভিউ বেশি থাকবে ওই প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন। কারণ যে প্রোডাক্টের রিভিউ বেশি তার মানে ওই প্রোডাক্টটা বেশি চলবে, আর ওই প্রোডাক্ট ভালো বিদায় মানুষজন বেশি কিনতেছে, ঠিক আছে? তো সে আবার অ্যামাজন কি করবে, অ্যামাজন আপনাকে বেস্ট সেলার হিসেবে নিয়োগ দিবে। মানে অ্যামাজনে কিছু মানে অ্যামাজন নিজে থেকে কিছু কিছু প্রোডাক্ট আছে তারা সাজেশন করে, আপনি বেস্ট সেলার যে লেখাটা আছে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। আবার আবার যদি আপনাদের ক্ষেত্রে যদি বেস্ট সেলার না আসে সেক্ষেত্রে যে প্রোডাক্টের উপরে রিভিউ বেশি থাকবে ওই প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করবেন। ক্লিয়ার? ধরে নিন এই প্রোডাক্টের উপরে রিভিউ বেশি, তো আমি এই প্রোডাক্টের উপরে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কি করবেন, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছেন উপরে, কিন্তু এখানে কিন্তু হ্যান্ড ব্যাগ ফর ওয়ামেন, লার্জ ডিজাইনার, লেডিস হবো ব্যাগ, বুকলেট পারচেস। হ্যাঁ, এরকম আপনি কিন্তু টাইটেল দেখতে পাবেন। এই টাইটেলটা আপনি কপি করবেন, কপি করে আপনি ধরে নিন আপনার ফেসবুকের পেজে পোস্ট করেন, নতুবা আপনি
পিন্টারেস্টে পিন করেন, সেক্ষেত্রে আপনি গেলেন ফেসবুক পেজে, যাওয়ার পর উপরে কিন্তু এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর একটু এন্টার দিয়ে চাপ দিয়ে নিচে আসবেন, আসার পর এখানে আপনি লিখবেন অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও লিখে একটু নিচে আসবেন, এন্টার চাপ দিয়ে নিচে আসবেন। আসার পর আপনি লিঙ্কটা কপি করবেন কিভাবে, একদম উপরে দেখেন লেখা আছে যে গেট লিঙ্ক টেক্সট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে গেট লিঙ্ক টেক্সট, সবাই কি দেখতে পাচ্ছেন? আপনারা আমার মাউসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন, মাউস মাউসের দিকে তাকান, জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার, জাস্ট আপনি টেক্সট অপশনে ক্লিক দিবেন, টেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে যে স্টোর আইডি শপিং মানে আমার আইডিটা, তার মানে যেহেতু আমাদের আইডিটা চলে আসছে তার মানে আমাদের অ্যাকাউন্টও অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, স্টোর আইডি আমার আমার নাম চলে আসছে, এখানেও আমার নাম চলে আসছে, জাস্ট আপনারা কি করবেন দেখেন টেক্সট লিংক ক্রিয়েট বিলো মানে আমাদের জন্য একটি লিংক ক্রিয়েট করা হয়েছে, এই লিংকটা আপনারা কপি করবেন, নিচে দেখেন লিংকটা আছে, এই লিংকটা জাস্ট আপনারা কপি করবেন, কপি করে আপনারা আপনাদের পেজে চলে যাবেন, যাওয়ার পর অর্ডার নাওয়ের নিচে পেস্ট করে দেবেন। দেখেন পেস্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ব্যাগের চিত্রটা আমাদের সামনে চলে আসবে, একটু সময় নেবে। হ্যাঁ আমাদের লিংকটা চলে আসছে, এরপর আপনি কি করবেন এন্টার চাপ দিয়ে একটু নিচে আসবেন, নিচে এসে এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন কিভাবে লিখবেন আপনাকে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট কপি পেস্ট করবেন, কারণ অ্যামাজন তো প্রোডাক্টের ডেসক্রিপশনটা সে নিজেই দিয়ে দিয়েছে। দেখেন নিচে যদি আসেন, নিচে আসলে কিন্তু এই প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন, পাচ্ছেন না? জি স্যার, এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনারা কপি করে নিয়ে যাবেন, জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে এখানে বসিয়ে দেন, ঠিক আছে? কপি করে নিয়ে এখানে বসিয়ে দেন, এরপর জাস্ট এখান থেকে পোস্ট করে দেন, ব্যাস আমাদের লিংকটা পোস্ট হয়ে গেছে। মনে করেন যে আমাদের পেজের ভিতরে আমাদের লিংকটা পোস্ট হয়ে গেছে, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, হয় আপনারা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করবেন, নতুবা আপনারা পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং করবেন, মনে থাকবে? অন্য কোনো উপায় নেই, না অন্য কোনো উপায় আপনি পারবেন, কিন্তু আপনি যদি নিহর চায়, আপনার নিহর কোনো টাকা ইনভেস্ট না করে কোনো কিছু না করে সেক্ষেত্রে যদি আপনি যদি মার্কেটিং করতে যান, সেক্ষেত্রে এক হচ্ছে ফেসবুক পেজ ফ্রিতে, আর একটা হচ্ছে পিন্টারেস্ট, আর অন্য উপায় হচ্ছে আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটের ভিতরে ডোমেইন এবং হোস্টিং কিনে যদি মার্কেটিং করেন সেটা তো অনেক ভালো, ঠিক আছে? তো আপনি যদি ফ্রিতে করতে চান, হ্যাঁ বলেন, সেটা তো আমাদের আগে কিছু ইনকাম করতে হবে তারপরে, কারণ ফ্রি থেকে ইনকাম করা যায়, কারণ আমি আমি তো আমি নিজে একজন প্রফেশনাল হয়ে কিন্তু আমি ফেসবুক পেজের মাধ্যমে প্লাস পিন্টারেস্টের মাধ্যমে ইনকাম করতেছি, তো সেই কিন্তু আপনারা কেন পারবেন না, ঠিক আছে? আমরা যেহেতু বাঙালি সেই কিন্তু আমরা ফ্রি যে জায়গায় ফ্রি আছে সেই জায়গায় আমরাও আছি, ঠিক আছে? তো প্রথমে ফ্রিতে করি, ফ্রিতে করার পর যদি আমাদের ইনকাম ভালো হয় সেই কিন্তু আমরা একটি ভালো মানে একটি ওয়েবসাইট তৈরি করে আমাদের সেখানে ইনকাম শুরু করে দেবো, ঠিক আছে? তো ধরে নিন আপনি আরেকটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, আরেকটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, একটু বেঁকে যাবেন, আমি আবার আরেকটি লিঙ্ক ক্রিয়েট করে দেখাচ্ছি, বেঁকে যাবেন, ধরে নিন আপনি অন্য একটি ব্যাগ নিয়ে করলাম, আমি অন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে করব, যেমন আমি আমি চশমা নিয়ে করব, হ্যাঁ চশমার উপরে ক্লিক দিবেন, চশমার উপরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে অসংখ্য অসংখ্য চশমা চলে আসবে, অসংখ্য অসংখ্য চশমা চলে আসবে, তো ধরে নিন এই চশমা, এই চশমার রিভিউটা অনেক বেশি, আমি ধরে নিলাম এই চশমার রিভিউটা অনেক বেশি, সেক্ষেত্রে আমি এই চশমার উপরে ক্লিক দিব, এই লিঙ্কের উপরে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা প্রথমে কি করব, এই টাইটেলটা আমরা কপি করব, এই চশমার যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা কপি করলাম, কপি করে ধরে নিন আমি একটা পেজে চলে গেলাম, এটা হচ্ছে ফেসবুক পেজ, আমরা পেজে চলে গেলাম, তো আমি এখানে প্রথমে টাইটেলটা লিখব, লেখার পর একটু নিচে আসবো, আসার পর এখানে লিখবো অর্ডার নাও, অর্ডার নাও, এটা চাপ দিব, এরপর লিংকটা নিয়ে আসবো কিভাবে, উপরে টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর একদম নিচে কিন্তু আমাদের লিংকটা তৈরি হয়ে গেছে, এখন লিংকে লিংকটা কপি করব, কপি করে আমরা ফেসবুক পেজে চলে যাব, এই জায়গায় আমরা পেস্ট করে দেবো। এখন আপনারা যদি চান ডেসক্রিপশনটা না দিতে তাও পারবেন, যদি চান ডেসক্রিপশনটা দিতে তাও পারবেন, তো মনে করেন আমি ডেসক্রিপশনটা দিলাম না, তাতে আপনার কোনো যায় আসবে না, ডেসক্রিপশন দিলে চলবে, না না দিলেও চলবে, ঠিক আছে? তো জাস্ট আপনারা পোস্ট করে দেবেন। এখন কথা হচ্ছে এইভাবে মার্কেটিং করে বা তাদের মার্কেটিং করে আপনার বেনিফিটটা কি, আপনার বেনিফিটটা কি বা আপনার ইনকাম কি? এখন কোনো এক লোক যদি এই লিংকে যদি আপনার ক্লিক করে,
ধরে নিন আমি ফেসবুক ইউজ করি, তো আমি এই লিংকটা হঠাৎ দেখলাম, দেখার পর আমি এই লিংকে ক্লিক করলাম। তো লিংকে ক্লিক করার পর আমি যদি এই প্রোডাক্টটা কিনে থাকি, লিংকে ক্লিক করার পর যদি আমি যদি এই প্রোডাক্টটা কিনি, সেই ক্ষেত্রে অ্যামাজন কি করবে, $179 থেকে আমাকে 10% কমিশন দেবে। ক্লিয়ার? আমাদের কি করবে, আমার লিংকে ঢোকার পর যদি এই প্রোডাক্টটা যদি কেউ কিনে থাকে, সেই ক্ষেত্রে অ্যামাজন কি করবে, আমাকে এখান থেকে 10% কমিশন দেবে। এখন এই লিংকটা যে আমার, সেটা অ্যামাজন কিভাবে বুঝবে? আপনি এই লিংকটা যে আপনার, সেটা অ্যামাজন কিভাবে বুঝবে? অ্যামাজন কিন্তু আপনাকে একটা লিংক দিয়েছে, আপনারা যদি উপরে যদি তাকান, আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনার আইডি নাম আছে, আপনার কিন্তু এখানে আইডি আছে, আমি দেখাচ্ছি একটু দাঁড়ান, তারা আইডির মাধ্যমে বুঝতে পারবে যে এই লিংকটা আপনার। একটু দাঁড়ান, হ্যাঁ এই এই দেখতে পাচ্ছেন লিংকের উপরে কিন্তু শপিং -11 20D-20 দেখতে পাচ্ছেন লিংকটা। আপনাকে 10% কমিশন দেবে। এখন যদি এখানে কিন্তু 10% কমিশন, $179 কিন্তু অনেক অনেক বেশি, 10% যদি কমিশন দেয়, যদি $20 যদি দেয়, তাহলে আমাদের জন্য কত হচ্ছে, $2000 ফ্রিতে ঘরে বসে টাকা ইনকাম করছেন। তো বেশি বেশি করে কি করবেন প্রোডাক্ট গুলো, এখন আমি আপনারা চিন্তা করলেন যে দুই একটা প্রোডাক্ট এনে আমি মার্কেটিং শুরু করে দেব, কোনো লাভ হবে না। এখন আপনি কি করবেন, অ্যামাজনে যতগুলো প্রোডাক্ট আছে চশমা নিয়ে মার্কেটিং করবেন। হ্যাঁ, প্রথমে আপনি হয় ফেসবুক পেজে অথবা পিন্টারেস্টে আপনার প্রোগ্রাম, আপনার যে প্রোডাক্ট গুলো আপনি বিক্রি করবেন ওই প্রোডাক্ট গুলো আপনি সাজিয়ে নেবেন। এরপর কি করবেন, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। ঠিক আছে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন কিভাবে, তো ধরে নিন অ্যামাজন হচ্ছে এমন একটা সাইট, যে সাইটের আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ধরে নিন এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন অ্যামাজনের প্রোডাক্ট গুলো আপনি কোথায় মার্কেটিং করবেন, অ্যামাজনের প্রোডাক্ট গুলো আপনি কোথায় মার্কেটিং করবেন, অ্যামাজনের প্রোডাক্ট গুলো আপনি অ্যামাজনে মার্কেটিং করবেন, মনে থাকবে, অ্যামাজনের প্রোডাক্ট গুলা আপনি অ্যামাজনে মার্কেটিং করবেন। অ্যামাজনে কিভাবে মার্কেটিং করবেন, জাস্ট ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন অ্যামাজন, অ্যামাজন কোথায় মার্কেটিং করবেন, অ্যামাজন সাইট ইন বা অ্যামাজন গ্রুপ ইন, গ্রুপ ইন ইউএসএ, চাচ্ছি আমি ইউএসএ তে মার্কেটিং করবো, অ্যামাজন গ্রুপ ইন ইউএসএ লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি চলে যাবেন কোথায়, গ্রুপসে, সার্চ করার পর আপনি চলে যাবেন গ্রুপসে, গ্রুপে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু অ্যামাজনের অসংখ্য অসংখ্য সাইট আছে, যেমন দেখেন এখানে এটা আছে অ্যামাজন রিভিউ গ্রুপ, অ্যামাজন রিভিউ গ্রুপ ইউএসএ, অ্যামাজন রিভিউ গ্রুপ, অ্যামাজন ফ্রি প্রোডাক্টস এন্ড রিভিউ, এগুলো সাইটে আপনি জয়েন হবেন। জয়েন হবেন কিভাবে, জাস্ট জয়েন বাটনে ক্লিক দিবেন, জাস্ট জয়েন বাটনে ক্লিক দিবেন, এখানে আছে যে আর ইউ সেলার অর রিভিউ, আপনি জাস্ট এখানে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট ইয়েস লিখবেন, জাস্ট ইয়েস, প্রতিটা বক্স ইয়েস লিখবেন, তারপর সাবমিট অপশন ক্লিক করবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যামাজন ফ্রি প্রোডাক্ট রিভিউ, জয়েন হবেন, আপনারা মার্কেটিং করবেন কিভাবে। আমার জয়েন আছে অ্যামাজন রিভিউয়ার, এই সাইটে আমার জয়েন আছে, এই সাইটে আমার জয়েন আছে, জাস্ট আপনি কি করবেন এই সাইটে ক্লিক দিবেন, নতুবা আপনি কি করবেন, জাস্ট আপনার পেজে আপনি চলে যাবেন, আপনার পেজে আপনি চলে যাবেন, পেজে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমার পেজ, এটা কিন্তু আমার ফেসবুকের ভিতরে কিন্তু আমি প্রমোট করিয়েছি, হ্যাঁ, কিন্তু মনে করেন যে এটা হচ্ছে আমার পেজ। এখন পেজ থেকে কিভাবে সরাসরি গ্রুপে পোস্ট করবেন, তো জাস্ট আপনি ক্লিক করবেন শেয়ারে, ধরে নিন এই প্রোডাক্টটা আমি মার্কেটিং করাতে চাচ্ছি, জাস্ট আপনি শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দিবেন, শেয়ার থেকে আবার ক্লিক দিবেন শেয়ার ইন গ্রুপ, শেয়ার থেকে শেয়ার ইন গ্রুপে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি এখানে যে গ্রুপে পোস্ট করবেন ওই গ্রুপের নাম লিখবেন, যেমন আমি অ্যামাজন রিলেটেড গ্রুপে পোস্ট করবো, সেক্ষেত্রে এখানে লিখবেন অ্যামাজন, অ্যামাজন লেখার পর অ্যামাজন যত সাইট গুলোতে আমি 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 অ্যাড আছি সম্পূর্ণ সাইট আমাদের সামনে চলে আসবে। এরপর আপনি জাস্ট যে কোনো একটা সাইট ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট পোস্ট অপশন ক্লিক করবেন, এরপর আপনি এটাতে ক্লিক দিয়ে দেখেন আপনারটা পোস্ট হয়েছে কিনা, আমি একটু দেখি, আমরা কিন্তু অলরেডি পোস্ট করে ফেলছি, আমি দেখি আমারটা মার্কেটিং হয়েছে কিনা,
আমরা যদি একটু নিচে আসি, একটু উপরে দেখেন তো, আচ্ছা এটা কিন্তু আমাদের পেন্ডিং এ রেখে দিয়েছে, এটা কিন্তু আমাদের পেন্ডিং এ রেখে দিয়েছি, আমরা কেটে দেই, আমরা আরেকটা জায়গায় পোস্ট করব। পেন্ডিং পোস্ট এটা তো পেন্ডিং এ তো দেখাচ্ছে না, সম্ভবত অ্যাপ্রুভ করেছে, একটু দেখি। আচ্ছা পেজটাকে একটু রিলোড দিয়ে দিন, আর একটু সবাই একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে ক্লাসটা, আর একটু সময় দেন। যাই হোক এই গ্রুপে দেখাচ্ছে না, আমি অন্য একটা গ্রুপে পোস্ট করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি আরেকটা গ্রুপে পোস্ট করি, আমরা আবার যাচ্ছি শেয়ারিং গ্রুপ, তারপর এখানে আমরা লিখবো অ্যামাজন, লিখি অ্যামাজন, আমি এই গ্রুপে পোস্ট দিচ্ছি, এই গ্রুপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পোস্টিংয়ে ক্লিক দিলাম। এরপর আমরা লিঙ্কে ক্লিক দিই, লিঙ্কে ক্লিক দিয়ে লিঙ্কের ভিতরে যাচ্ছি, দেখি আমাদেরটা পোস্ট হচ্ছে কিনা। এখানে আমাদের লিংকটা চলে আসছে, আসছে না, আমাদের লিংকটা মার্কেটিং হয়ে গেছে। এখন এখান থেকে যারা আমাদের লিংকে ক্লিক করবে, ক্লিক করে প্রোডাক্টটা কিনবে, যেহেতু এখানে আমাদের হনার্স রিভিউ অনলি ইউএসএ ইউকে ডিএ, হ্যাঁ এখানে কিন্তু সব কিন্তু বায়ার থাকবে, অনেক সেলার থাকবে, আবার অনেকে কিন্তু বায়ার থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের লিংকটা তারা দেখবে, ঠিক আছে। আর যদিও আমাদের কোনো প্রোডাক্ট যদি কিনে না থাকে, আমাদের লিংকে যদি ক্লিকও করে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এই এই প্রোডাক্টটা এসইও হবে, বা যদি কোনো পেজ থেকে যদি আমরা প্রমোট করে থাকি, সেক্ষেত্রে আমাদের পেজটা প্রমোট হবে। যদি আমরা আমরা যদি পিন্টারেস্ট থেকে যদি মার্কেটিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের পিন্টারেস্টটা কি হবে, ফলোয়ার বাড়বে, ঠিক আছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা পেজ হয়ে দুই যায় দুই সাইডে আপনারা মার্কেটিং করবেন, একটা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করবেন, আর একটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনারা প্রোডাক্ট মার্কেটিং করবেন, প্লাস ফেসবুক পেজেও প্রোডাক্ট মার্কেটিং করবেন, ঠিক আছে। দুই জায়গা থেকে কিন্তু আপনাদের ট্রাফিক সোর্স যাবে, আবার দুই জায়গা থেকে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো বিক্রি হবে। আমি পিন্টারেস্ট থেকেও কাস্টমার পাচ্ছি, প্লাস ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু কাস্টমার পাচ্ছি, ঠিক আছে, মনে থাকবে। জি স্যার, জি আশা করি আপনারা পারবেন কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তৈরি করতে হয়, কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েটের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে প্রোডাক্ট মার্কেটিং করতে হয়, আবার কিভাবে পার্টনারের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এই জিনিসটা কি সবাই পারবেন? জি স্যার। এখন ধরে নিই, জি স্যার পারবো, আমরা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলাম, এখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা কিভাবে জানবো, বা সেটা আমরা কিভাবে দেখবো, সেটা দেখতে হলে আপনারা একদম নিচে আসবেন, একদম নিচে এসে আপনাদের যেতে হবে কোথায়, আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেতে হবে, জাস্ট আপনারা নিচে আসবেন, আসার পর বিকাম এন অ্যাফিলিয়েট ক্লিক দিবেন, বিকাম এন অ্যাফিলিয়েট ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন, আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার কতটা ক্লিক হয়েছে, কতটা প্রোডাক্ট কতটা ক্লিক হয়েছে, এখানে দেখেন যে টোটাল আইটেম শিপিং, আপনার শিপে কতটা আইটেম আছে, আপনার টোটাল আর্নিং কত কত টাকা হয়েছে, আপনার টোটাল অর্ডার কতটা, মানে কতটা অর্ডার আছে, আপনার লিংকে কতটা ক্লিক করে করেছে, সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনার টোটাল ফি, তারা আপনাকে 10% কমিশন কত টাকা দিয়েছে, টোটাল বাউন্ডারিজ কত টাকা হয়েছে, ক্লিক কতটা পরে, সব জিনিস আপনারা দেখতে পাবেন। আর একটু ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন অ্যামাজন সম্পর্কে। তো আমি আমার অ্যামাজন সাইটটা ওপেন দিচ্ছি, এখানে দেখেন এটা হচ্ছে টোটাল টোটাল আইটেম শিপ, মানে আমার যদি এখানে যদি এই মাসে, এই মাসে কিন্তু আমার কোনো প্রোডাক্ট বিক্রি হয় নাই, এই মাসে দিস মানে দিস মান্থ, মানে এই মাসে আমার কোনো প্রোডাক্ট এখনো বিক্রি হয় নাই, প্লাস আমার এই মাসে আমার টোটাল আর্নিং হয় নাই, প্লাস টোটাল অর্ডারও এই মাসে আমি পাইনি, কারণ আমি কিভাবে পাবো, আমি তো মার্কেটিং করতেছি না, আমি অ্যামাজনে মার্কেটিং করতেছি না,
জাস্ট সেই দিন আপনাদের জন্য দেখানোর জন্য পিন্টারেস্ট তৈরি করেছিলাম, সেই ক্ষেত্রে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর দেখেন এগুলো ক্লিক আসছে, দেখেন আমার এখানে টোটাল ক্লিক কতটা আসছে। এরপর দেখেন এখানে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হতো এখানে প্রোডাক্টের নাম আসতো, তারপর টোটাল টোটাল আমাকে কত টাকা ফি দিয়েছে সবগুলো আসতো, প্লাস ক্লিক কতটা পড়েছে সব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কতটা ক্লিক করেছে সম্পূর্ণভাবে এ টু জেড আসছে। এখন আপনি আপনি চাচ্ছেন যে আপনার অ্যামাজনে এ টু জেড সবকিছু আপনি ফুল ভিউ রিপোর্ট দেখবেন, রিপোর্ট দেখার জন্য যদি জাস্ট আপনি ভিউ ফুল রিপোর্টে যদি ক্লিক দেন আপনার সামনে ফুল রিপোর্টগুলো চলে আসবে। আপনার অ্যামাজনে এভরিথিং ফুল রিপোর্ট আপনার সামনে চলে আসবে, ঠিক আছে, ফুল রিপোর্ট এ টু জেড সম্পূর্ণ আপনার সামনে চলে আসবে। আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তৈরি, অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, প্লাস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, ঠিক আছে। সবাই কি পারবেন? জি স্যার। আচ্ছা আনিস স্যার পারবো। আনিস স্যার পারবেন? জি স্যার পারবো। ক্লাসটা সহজ না কঠিন স্যার? সহজ। আচ্ছা সাকিব, শিহাব স্যার পারবেন? জি স্যার। আচ্ছা সুহেল? জি স্যার পারবো। সুস্মিতা পারবেন? জি স্যার পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাসির, নাসির কি পারবেন? নাসির স্যার আমরা প্রতিদিন স্যার কয়টা মার্কেটিং করতে পারবো? আপনার ইচ্ছে, আপনি 100টা প্রোডাক্ট আনতে পারেন, 200টা প্রোডাক্ট আনতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার কোনো ধরা মানে যে এতটুকু মার্কেটিং করতে পারবেন, এতটুকু আনলিমিটেড মার্কেটিং করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট আনতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবেন স্যার। এগুলো টুইটারে মার্কেটিং, সব জায়গায় মার্কেটিং করতে পারবেন, এভরিথিং সব জায়গায় মার্কেটিং করতে পারবেন, কোনো কিছু নেই। নাসির পারবেন? নাসির কথা বলেন স্যার। পারবো কিন্তু স্যার আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য আমি ইউটিউবের লিংকটা আলাদাভাবে করে দিচ্ছি, আপনি সব যে জিনিস এখানে পাবেন, ঠিক আছে, ঠিক আছে। তো নাসির কিন্তু আমাদের এখানে ভর্তি হয়েছেন জাস্ট এফিলিয়েট মার্কেটিং এর জন্য, শেখার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু সব জিনিস এ টু জেড বুঝিয়ে দিলাম। আচ্ছা মধু, মধু কি পারবেন? মধু, মধু, আচ্ছা মধু রায় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আছে। ফিরুজ তো পারবেন, পিসিও পারবেন, আনিসুর তো পারবেন, সুহেল পারবেন। আশা করি আপনারা সব জিনিস এ টু জেড বুঝে গেছেন, ঠিক আছে। জি স্যার। যাই হোক আজকে পর্যন্ত একটু, আমি একটু করে ভিডিও আপলোড করব, আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিও দেখে থেকে কাজটা করতে পারবেন। আর এই ক্লাসটা দেখানোর পর ভালো হলো এই জন্য যারা নতুন ফ্রিল্যান্সারে ভর্তি হয়েছেন, যারা ফাইবার নিয়ে কাজ করতেছেন, তারা হয়তো সম্ভবত পায়নার অ্যাকাউন্ট এখনো তৈরি করেন নাই, তারা কিন্তু আজকের পর থেকে কিন্তু পায়নার অ্যাকাউন্ট নিজে থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। ওকে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।